জায়গায় খুঁজে পাওয়া তো যাচ্ছে না। এগারো জন তো ভিতরে দু মাস হয়ে গেল নাকি, দেড় দু মাস তো হয়ে গেল, কি হচ্ছে তাদের? সব হবে ভাই, চিন্তার কোনো কারণ নেই। এই লড়াই আমি বলেছি, আইনি লড়াইতেও জিতব, গণতন্ত্রের লড়াইতেও জিতব। তা আপনারা এই লড়াই তো সব ঠিকঠাক আছেন তো? এক থাকবেন, লড়াইতে আমরা জিতব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রীরাম জন্মভূমি কি, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি, জোর সে বলো গো মাতা কি, গো মাতা কি, গঙ্গা মাতা কি। বিজেপির কার্যকর্তাদের মুক্তি চাই, শুনে নিলাম লড়াই করে তোমার জন্য নন্দীগ্রামের মানুষ তৈরি আছে। আপনাদেরকে এত জোরে আওয়াজ করতে হবে, ওখানে বসে আছে আইসি সাহেব, তুহিন বাবু বসে আছে, ওনার কানে যেন আওয়াজটা যায়, এসির দরজা বন্ধ করে বসে আছে। ভারত মাতা কি,
जिंदाबाद 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 धन्यवाद चलछी एखान थेके मुख्यमंत्री हेरेछेन सेई जन्ने तार एमन तार राजनैतिक प्रतिहिंसार जे चरित्र से सम्बन्धे आजके आमादेर दादा बोलबेन আইসির রুমে তার ব্যাগে একটা সোয়েটার দেওয়া আছে সেই সোয়েটারটুকু তাকে দেয়নি সারা রাত ঠান্ডা খেয়েছেন বুকের যন্ত্রণা সকালবেলা গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে আমি ওখানে চার পাঁচ জনকে মোতায়েন করে এসেছি আমি আবার বলেছি আবার সন্ধ্যাবেলা যাব ছাড়ব না আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দল আমাদের একটা কার্যকর্তা তৈরি করতে আমাদের একজনের 50 বছর লেগে যায় সেই কার্যকর্তা একটা ছেলে একটা তার উপরে একটা আঘাত আনা মানে আমাদের উপরে আঘাত আনা আমরা বলি দেবতুল্য কার্যকর্তা দেবতাকে যেমন সাধনা করে পাই তার আশীর্বাদ তেমনি আমরা কার্যকর্তাদের নিয়ে আশীর্বাদ আমাদেরকে সাধনা করতে হয় ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ স্তরের যে কার্যকর্তা উপরের স্তরে সেও কার্যকর্তা তারা বসে পড়ুন আর একবার